দুজনের সম্পর্ক আপনি কিছুতেই বিচ্ছেদ করতে পারছেন না, দুজনের সম্পর্ককে কিছুতেই আপনি নষ্ট করতে পারছেন না। আজকে এমন একটা টোটকা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে দুজন মানুষের সম্পর্ককে আপনি চিরদিনের মতো নষ্ট করতে পারবেন, কিভাবে আপনি দুজন মানুষের সম্পর্ককে সারা জীবনের মতো বিচ্ছেদ করতে পারবেন। কারণ মনে রাখবেন, এমন অনেক সম্পর্ক থাকে যে সম্পর্ক হয়তো আপনি কিছুতেই মানতে পারছেন না, বা সেই সম্পর্কটা আপনি কিছুতেই চাইছেন না, তারপরেও কিন্তু তাদের সম্পর্কটা থেকেই যাচ্ছে। কারণ আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, সে এমন একজনের সাথে সম্পর্ক ঘটিয়েছে বা এমন একজনের সাথে সে সম্পর্ক তৈরি করেছে যে সম্পর্কটা কিন্তু আপনি একদম মেনে নিতে পারছেন না। সত্যি কথা বলতে সেই সম্পর্কটা মেনে নেওয়া যায়ও না, কিন্তু আপনি অনেকভাবে চেষ্টা করছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন, তারপরেও কিন্তু সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি দুজন মানুষের সম্পর্ক বিচ্ছেদ করবেন। কারণ জানবেন, দীর্ঘ 18টা বছর ধরে কিন্তু এই কাজের সাথে আমি যুক্ত। প্রতিদিন প্রচুর মানুষের কাজ আমি নিজের হাতে করি যারা আমাকে দিয়ে কাজ করান। আর আপনারা যদি মনে করেন যে আপনি আমার থেকে কাজ করবেন, ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, আপনারা আমাকে ফোন করতে পারেন। তো যেটা আমি বলছিলাম যে এই কাজের সুবাদে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে। জানবেন, অনেক সময় কি থাকে, আপনি হয়তো যে মানুষটাকে বেরিয়ে আসার কথা বলছেন, সে হয়তো আপনার কথাটা সাময়িক সময় বুঝতে পারছে, বা সেও কিন্তু চেষ্টা করছে যে না, সেও সম্পর্ক থেকে বেরিয়ে আসবে, কিন্তু সে পেরে উঠছে না, সে কিছুতে পেরে উঠছে না। কারণ সে অনেকটা মন দিয়ে ফেলেছে, যার সাথে তার সম্পর্ক, তার প্রতি তার কিছুটা, দেখুন, ভালোবাসা চলে গেছে বা মন দিয়ে ফেলেছে। এবার আপনার হয়তো রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, খারাপ লাগছে, কারণ সম্পর্ক তো ভাঙছে না, কিন্তু রাগ করলে হবে না এই ক্ষেত্রে। কারণ আপনাকে বুদ্ধি করে কাজ করতে হবে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে, না হলে কিন্তু আপনি কোনোদিন নষ্ট করতে পারবেন না। আজকে যে জিনিস আমি আপনাদের দেখাবো, খুব তাড়াতাড়ি এবং সহজভাবে আপনি দুজন মানুষকে আলাদা করে দিতে পারবেন এবং তাদের সম্পর্কটাকে পুরোপুরি ভেঙে ফেলতে পারবেন। তো কিভাবে এই সম্পর্কটাকে আপনি ভাঙবেন, আমি দেখছেন শুকনো লঙ্কা দিয়ে সম্পর্ক বিচ্ছেদ, আমি এটা দেখিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে সম্পর্ক বিচ্ছেদ। এবার আপনি কি করবেন সেটা একটু দেখে নিন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম দুটো প্রথমেই লিখে নেবেন। মনে করুন তার একজনের নাম হচ্ছে গৌরী মণ্ডল, মনে করুন ইনার সাথে আপনি বিচ্ছেদ করবেন। তিলক দাস, মনে করুন এই দুজন, আমি নাম দুটো উদাহরণ হিসাবে কিন্তু নিয়েছি। তাহলে গৌরী মণ্ডল এরকম তিনবার আপনাকে লিখতে হবে, ঠিক যেভাবে আমি লিখছি এইভাবে সেম আপনিও লিখবেন। দেখতেই পেয়েছেন, লেখার পরে আপনি যেটা করবেন এরকম কোনাকুনি করে এরকম জাস্ট আর কেটে দেবেন, এই ঠিক আমি যেভাবে করেছি এরকম কোনাকুনি করে জাস্ট একটা ক্রস চিহ্ন দেবেন, এই মাথা থেকে ওই মাথা, দেখতে পেয়েছেন আমি দিয়েছি, ঠিক এই মাথা থেকে এই মাথা এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে দেবেন, জাস্ট এরকম সিম্পল, এই মাথা থেকে জাস্ট একটা ক্রস চিহ্ন, মাঝখানে কিন্তু প্রত্যেকটার বিয়োগ চিহ্ন আছে, দেখেই দেখতেই পাচ্ছেন। এবার আপনি এই মাথা থেকে একটা ক্রস চিহ্ন, যেভাবে আমরা গুণ চিহ্ন দিই এই মাথা থেকে ওই মাথা, ঠিক ওরকমই জাস্ট একটা দাগ দিয়ে দেবেন, এখানেও দাগ, দেখুন একটা গুণ টাইপের হয়ে গেছে, এরকম জাস্ট একটা গুণ দিয়ে দেবেন, আর কিচ্ছু করবেন না, ঠিক। এবার কাজ আপনার কিন্তু শেষ। এবার আরেকটা কাজ আছে, আমি একটু লিখে নিই তারপর আপনাদেরকে বলে দিই।
দেখুন, আমি নিচে একটা মন্ত্রটা একটু লিখেছি, একটু একটু বড় করে দেখাই আপনাদের। ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া, ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া, এটা কিন্তু ফট, ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া। এই মন্ত্রটা আপনাকে বারোবার আগে জপ করে নেবেন, বারোবার আপনি জপ করবেন, যেই কাজটা করবে আপনি করলে আপনি আগে জপ করবেন মন্ত্রটা। ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া, 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 ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া। এই মন্ত্রটা বারবার জপ করবেন। বারবার জপ করার পরে ঠিক দেখুন, আমি প্রথমে যেরকম লিখেছিলাম দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা, দুজনের নামটা লাল কালি দিয়ে লিখে তিনবার একটা মাঝখান দিয়ে কুড়ার চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে তিনটে গোটা শুকনো লঙ্কা দেবেন, যে শুকনো লঙ্কা হয় আমাদের কাছে, শুকনো লঙ্কা রান্না করার কাজে আমরা ব্যবহার করি। তিনটে গোটা গোটা শুকনো লঙ্কা দেবেন, দিয়ে জাস্ট আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। নিয়মটা হচ্ছে তিন দিন আপনাকে আগুন দিয়ে পোড়াতে হবে, পরপর করে তিন দিন আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। যে দুজনের নাম এখানে লেখা আছে, তবে প্রতিদিন কিন্তু মনে রাখবেন, নিয়ম হচ্ছে একটাই, পোড়ানোর আগে এই মন্ত্রটা আপনাকে বারবার জপ করতে হবে। এই মন্ত্রটা বারবার জপ করে মনে রাখবেন, এই মন্ত্রটা কিন্তু কাগজে লেখার দরকার নেই, শুধু এই মন্ত্রটা আগে আপনি জপ করে নেবেন। ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া, ওং হিরিং কিলিং মাতঙ্গি ফট শুয়া। এই মন্ত্রটা বারবার জপ করার পরে এটাকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার পরে দেখবেন আপনার যে মনস্কামনা বা যে ইচ্ছাটা সেটা কিন্তু পূরণ হবে, এবং তাদের মধ্যে আর কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক তারা রাখতে পারবে না, যতই তাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকুক। জাস্ট এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে এরকম করে ভাঁজ করবেন, ভাঁজ করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন। দেখুন তো তাদের সম্পর্ক থাকে কি থাকে না, তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য, এইটুকু বলে দিই, তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য। সবাই ভালো থাকুন, নমস্কার।